হচ্ছে মাকে পছন্দ মতো মজায় ভর্তা করলাম, আর সকালে সেজন্য সবজি রান্না করেছিলাম, আর হচ্ছে দুপুরে রান্না বাড়া কি করলাম সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে ব্লগটা সাজিয়েছি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর পেজটিকেও অবশ্যই ফলো করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ছোটো ছোটো একটা ভিডিও নিয়ে, তো এখানে সকালবেলা মায়ের বা ঘুম থেকে উঠেই হচ্ছে ও আশেপাশে যা পাবে, ওর মানে ঘুম থেকে উঠে ডানায় পায়ে যা পাবে ওইটা নিয়ে চলে, ডলটা পেয়েছে সেটা নিয়ে চলে আসছে হাঁটতে হাঁটতে। মানে এরকম আমার ওড়না পেলে বা অন্য বালিশ পেলে যা পায় সামনে নিয়ে চলে আসছে, তো এখানে ঘুম থেকে উঠে চলে আসছে। এদিকে হচ্ছে আমি নাস্তা বানিয়ে নিয়েছি, আমি হচ্ছে আজকে একটু সবজি করেছি, আর হচ্ছে গতকাল রাত্রে সবজি রুটি বানিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে ভেজে নিতেছি। আর মাইক হচ্ছে অলরেডি নাস্তা করে স্কুলে চলে গেছে, তো এখানে এখন হচ্ছে মায়ের আর মায়ের বা আমি হচ্ছে করবো নাস্তা করবো। তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি, আর মেয়ের বাড়ির একটা ডিম পোস্ট করে নিচ্ছি, ডিম পোস্টটা খাইয়ে দিবো, আর সাথে হচ্ছে যে ফ্রিজের মিষ্টি ছিল তো সেটাও আমি নামিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকের নাস্তা, তো এখন হচ্ছে আমরা নাস্তা করবো। তো এখানে হচ্ছে আমি মেয়ের বাড়িকে ডিমটা খাইয়ে দিবো, ওকে খাওয়ানোর পর হচ্ছে আমি নাস্তা করবো। এখানে মায়ের বাবা হচ্ছে নাস্তা করতেছে, তো মেয়ের বাবা সকালবেলা হচ্ছে আমি একটা ডিম পোস্ট খাওয়ানোর চেষ্টা করি, হচ্ছে মানে একটা ডিম পোস্ট মশাল্লা খেয়ে এনে। তো নাস্তা খাওয়া শেষ হলে হচ্ছে আমি ফ্রিজে যা সবজি টবজি ছিল সব নামিয়ে নিয়েছি, আর হচ্ছে ভেন্ডি ছিল, টমেটো, তারপর হচ্ছে পেঁপে। আর এদিকে দেখেন কি দুষ্টুমি করতেছে, তার সারা বাড়ি সে হচ্ছে মানে টই 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 ঘুরবে, এখন বাসায় কেউ নেই, সে আমার সত্যি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। তো আমি হচ্ছে এখানে সবজি কাটাবাচা করে নিতেছিলাম, আর সে হচ্ছে পিছন দিয়ে এসে মানে সারা পাকঘর আমার আলু পেঁয়াজ দিয়ে ছড়িয়ে তারপর হচ্ছে মানে বেরিয়ে সে দেখেন অবস্থা। আমি এখানে কাটা বসে করতেছি, আর হচ্ছে নিচে আলু পেঁয়াজ সব ঝুড়ি থেকে নামিয়ে পাকঘর পুরো ছড়িয়ে ছড়িয়ে তারপর হচ্ছে চলে গেছে। এখন হচ্ছে মায়ের স্কুল থেকে চলে আসছে, আর আমার এখন মানে আজকে রান্না বসানো হয় না, দেরি হয়ে গেছে। তো মেয়ের বাড়িকে নিয়ে হচ্ছে একটু কষ্টই হয় আমার, ওকে কেউ ধরার নেই, তো তাই মানে একা একা কাজ করতে হয়, তো ও হচ্ছে আমার আগে চলে যায় পাকঘরে। তো এখানে হচ্ছে ওকে আমি মানে এই তো মায়ের স্কুল থেকে চলে আসছে, এখন হচ্ছে মায়েরও নাস্তা করবো, আর এদিকে হচ্ছে আমি রান্না বাড়ির সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রান্না বাড়া বসিয়ে দেবো। তো এখানে হচ্ছে আমি ভেন্ডি হচ্ছে আজকে অল্প একটু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভাজি করবো, মানে ভেন্ডি হচ্ছে তরকারি মায়ের বাবা একটু পছন্দ করে না, কিন্তু আর চিংড়ি মাছ তরকারি হচ্ছে আমার অনেক পছন্দ, কিন্তু সে হয়েছে না, এর জন্য রান্না করবো না, আসলাম তরকারি করবো। তো ভাবলাম যে না থাক সে খাবে না, আমি একা একা খাওয়া হবে না, তো আমার ভাজিই করে ফেলি চিংড়ি মাছ দিয়ে, এভাবে ভাজি করলেও মজা লাগে, এটা আমার পছন্দ করে, কিন্তু সে তরকারিটাই খেতে চায় না। তো হচ্ছে একটু একটু কাঁচামরিচ পেঁয়াজ, তারপর হচ্ছে চিংড়ি মাছটা একটু লবণ, তারপর একটু মরিচি গুঁড়া দিয়ে ভালো করে ভেজে হচ্ছে আমি এখানে জাস্ট ভেন্ডিটা দিয়ে দেবো, সুন্দর করে ভেজে রান্না করবো ভাজি ভাজের মতোই। তো এটা আবার অনেক পছন্দ করে, তো এইভাবেই রান্না করি, যে মানে দুজন পছন্দে এক করে ফেললাম। তো ও ভাজি পছন্দ, আমার তরকারি পছন্দ, তো দুইটা মিলে তরকারি ভাজি হয়ে গেলো, মানে ভাজি হয় না তরকারি হয় না। তো যাই হোক, এখন হচ্ছে আমি ভেন্ডিটা ভালো করে ভাজি হচ্ছে করে নেবো, আর পাশে হচ্ছে আমি টমেটো যদি টমেটো চাটনি করবো যেটা আমি কেটে নিয়ে আসছিলাম, তো ওটা হচ্ছে আমি বসিয়ে দেবো, তার তেল দিয়ে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে, তারপর টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে হচ্ছে আমি টমেটো সিদ্ধ করবো, তারপর হচ্ছে এখানে মরিচ দিব, না হলে হচ্ছে মরিচটা হয়ে যায়। তাই এখানে টমেটোটা ভালো করে মিক্সড করে হচ্ছে আমি এখানে ডেকে টমেটো সিদ্ধ করে নেবো, আর মানে টমেটো ফ্রিজে দেখতেছি অনেকদিন ধরেই মানে পচে যেতেছে, তো ভাবলাম যে না নষ্ট করে হচ্ছে চাটনি করে ফেলে সবাই খেয়ে ফেলবে। আর এদিকে হচ্ছে আমার ভেন্ডি ভাজিটা মানে অলমোস্ট হয়ে গেছে, আর একটু ভাজা করে তাহলে একটু লাসা লাসা একটু কমে আসবে। তো আমি হচ্ছে ভেন্ডি ভাজিটা এখানে ভালো মতো ভেজে নিয়েছি, এখন হয়েছে হয়ে গেছে, এটা হচ্ছে আমি নামিয়ে নিবো, আর পাশে হচ্ছে আমার টমেটো চাটনিটা মানে টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তো এটার মধ্যে আমি এখন মরিচ দিয়ে আর একটু রান্না করবো, তারপর হচ্ছে নামিয়ে নিবো। টমেটো এই চাটনিটা হচ্ছে সিজনালি মজা হয়, কিন্তু এখন হচ্ছে মানে অফ সিজন, তো এই টমেটো হচ্ছে কোনো টেস্টি নেই, তারপরে হচ্ছে টমেটোগুলো ফ্রিজে বসে পচে নষ্ট হয়ে যায়, তো ভাবলাম যে করেই ফেলি। তো এই পাশে হচ্ছে মেয়েদের নুডলস বসিয়েছি, ওকে নুডলস খাইয়ে দিবো, ও হচ্ছে এখনও খেলতেছে, খাওয়াই হচ্ছে ঘুম পাড়ে মানে গোসল করে তারপর হচ্ছে ঘুম পাড়িয়ে দিবো। তারপরে হচ্ছে একটু ছুট ছুট কিনিয়েছি মানে ভর্তা করার জন্য, অনেকদিন হচ্ছে কোনো ভর্তাটা খাওয়া হইতেছে না, তো আমি ভাবলাম যে আজকে একটু করে, তো চাতা ছুটকে ছিল ফ্রিজ, তো সেটা আমি নামিয়ে নিয়েছি। তো আমি সেটা হচ্ছে অল্প আসে সুন্দর করে মানে ভেজেন, তাহলে হচ্ছে মানে কাঁটাগুলো একটু মুচমুচভাবে বাড়তেও আমার সুবিধা হবে, মানে খেতেও কাঁটা লাগবে না, মানে চাঁদা ছুটকে হয়তো অনেক কাঁটা,
তো এই জন্য হচ্ছে আমি সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিব। পাশে চলে পেঁপে বসিয়ে দিয়েছি, মানে এত গরম পড়েছে তো মাকে আমার পেঁপে তরকারি মানে সে অনেক পছন্দ করে, তো সে হচ্ছে মানে যেসব খাবার খেয়ে হচ্ছে শান্তি আরাম পাবে সেগুলোই খুঁজে, মানে আরাম প্রিয় লোক অনেক। তো এখানে হচ্ছে মেয়ের বা খাইতেছে তো তার মানে দুষ্টু মেয়ে করে, তার দুষ্টু মেয়ে তো সবসময় আসে, তো মাকে আবার হচ্ছে মানে গরম দেখে আর বেরো হয়নি, এত গরমটির মধ্যে বলতেছে আমি আর বের হবো না, অনেক খারাপ লাগতেছে। তো এখানে হচ্ছে মেয়ের বাড়ি খাওয়া হচ্ছে গোসল করে ঘুম পাড়ে, অনেক দুষ্টুমি করতেছে খাইতেছে, মানে ও হচ্ছে পুরো বাড়ি মাথা উঠে রাখা। এদিকে হচ্ছে ছুটির জন্য হচ্ছে আমি একটু পেঁয়াজ রসুন তারপর একটু কাঁচামরিচ মানে বেজে নিব ভালো করে, আর ভর্তা করলে নাকি আমি মানে সবসময় জাল হয়ে যায়, এটা হচ্ছে মায়ের আবার কমপ্লেন। তো সবসময় বলে আমি নাকি ভর্তা করলে মরিচ বেশি দিয়ে ফেলি, সেক্ষেত্রে পারেন তো আজকে হচ্ছে একদমই কম মরিচ দিয়ে ভর্তা করবো, দেখি মানে কম ঝাল করতে পারি কিনা, আমি ভর্তা করলেই নাকি ঝাল হয়ে যায় জানি না কেন। তো এখানে হচ্ছে আমি সুন্দর করে পেঁয়াজ রসুনটা ভেজে নেবো, আর এই পাশে হচ্ছে পেঁপে তরকারি এটা হয়ে গেছে অলমোস্ট নামিয়ে নিব। তো মানে রান্না মানে অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন ভর্তা করলে হচ্ছে মানে রান্নাটাও শেষ, তারপর হচ্ছে ভাত বসিয়ে দেবো। আর ওদিকে হচ্ছে মানে মেয়ের বাকে গোসল করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। তো এবারে হচ্ছে আমি আমার কাম কাজটি শেষ করে ফেলবো চিন্তা করতেছি। তো এখানে হচ্ছে আমি অল্প একটু শুকনো মরিচ দিয়েছি, এটা হচ্ছে ভালো করে ভেজে নিব। তারপরে হচ্ছে আমি এখানে মানে পাটায় বেটে ভর্তাটা করে নিয়েছি, হাতের চান্দা ছুটে যেহেতু মানে পাটায় বেটেই করতে হবে, হাতে করা যাবে না, তাহলে অনেক কাটা, কাঁটাগুলো ভালো করে বেটে তারপর হচ্ছে ভর্তা করতে হবে, না তো খাওয়া যাবে না কাঁটার জন্য। তো আমি কাঁটা ফেলে অনেকে হচ্ছে আবার মানে কাঁটা ফেলে দিই তারপর হচ্ছে ভর্তা করে, তো এভাবে হচ্ছে ভালো করে সুন্দর করে বেশি করলেও কাঁটা লাগে না। তো আজকে আমার রান্নাবাড়া কিন্তু শেষ, এখানে পেঁপে তারপর টমেটো চাটনি তারপর চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজের সকালে সবজি আছে। তো আজকে আমার এই পর্যন্ত আর কিছু করবো না, এখন তো হচ্ছে ভর্তাটা করে নেবো। তো ভর্তাটাও আমি শিশির পাটা বেটে নিয়েছি, আর মানে ভর্তাটা মানে কম ঝাল হয়েছে মাখার পছন্দ মতো, আজকে হচ্ছে সে খেয়ে মজা হবে পছন্দ করবে, সে একদমই শুকনো মরিচের জাল খেতে পারে না। তো যাই হোক সব মিলিয়ে হচ্ছে আজকে ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।